আমি মিঠাসরা হাই স্কুল থেকে 1966 সালে এসএসসি পাস করি, তারপর চট্টগ্রাম কলেজে ইন্টারমিডিয়েট আর্টসে ভর্তি হয়েছিলাম। পরবর্তীতে আবার ট্রান্সফার হয়ে নিজামপুর কলেজে চলে যাই। ওখান থেকে 68 ইন্টারমিডিয়েট কমার্স আই কম পাস করি। তারপরে চট্টগ্রাম সিটি কলেজে ডিগ্রি বি কমে ভর্তি হয়ে ওখান থেকে বি কম পাস করি 1970। তারপরে আমি 1970 মহাজনার হাই স্কুলে শিক্ষকতা শুরু করি। ওই সময় আমি প্রত্যক্ষ কোনো রাজনীতিতে জড়িত ছিলাম না, তবে ছাত্রলীগের যারা সক্রিয় হয়েছিল তাদের সাথে চলাফেরা ছিল। এই সুবাদে 25 মার্চ যখন যুদ্ধ শুরু হয় আমি স্কুলের শিক্ষকতার চাকরি থেকে চাকরিতে আর যোগদান করি নাই। 2-3 মাস ঘোরাঘুরি করি এলাকায় এবং অন্যান্য কয়েকজন বন্ধুকে একসাথ করি। আমরা প্রায় 15-20 জনের একটা গ্রুপ সাগরলাইয়া হয়ে ইন্ডিয়া চলে যাই। ওখানে প্রথমে আমরা হরিণা ক্যাম্পে ইউথ ক্যাম্পে উঠি। ওখানে অনেক দিন পর্যন্ত আমাদের বসে থাকতে হয়েছে, কারণ আমাদের ট্রেনিং সেন্টারে কোনো অ্যাকোমোডেশন মনে ছিল না। এই কারণে আমাদেরকে হরিণাতে প্রায় 1-1.5 মাস রাখা হয়। ওখান থেকে পরবর্তীতে বগাপাহাড় ট্রেনিং সেন্টারে আমাদেরকে পাঠানো হয়। ওখানে আমাদের বগাপাহাড়ে আমাদের ট্রেনিংকালীন কমান্ডার ছিলেন জনাব সুজাউল হক সাহেব। ওখানে 22 দিনের একটা ট্রেনিং শেষ করে আমরা আবার আমাদেরকে আবার হরিণায় আনা হয়। হরিণাতে আমাদেরকে তাও প্রায় 1-1.5 মাস অপেক্ষা করতে হয়, কারণ প্রয়োজন মতো অস্ত্র এবং গোলা বারুদের স্বল্পতা ছিল। এক সময় মোশাররফ সাহেব এবং বাঁশখাল একজন আওয়ামী লীগের নেতা আমাদেরকে বললো যে আপনারা যদি ইচ্ছা করেন যে বাঁশখালীতে অপারেশনে যাইতে পারেন। তখন আমরা আমাদের মধ্যে কিছু সংখ্যক প্রায় 30 জন ইয়ে করলো যে হ্যাঁ ঠিক আছে আমরা যাব। তখন একটু অস্বস্তিও লাগতেছিল, কারণ ট্রেনিং করে দেশে যুদ্ধ চলে আমরা দেশে আসতে পারছি না, একটা হতাশার মতো হয়ে গেছিলো। তখন আমরা নিজেরা সম্মতি দিলাম। দেওয়ার পরে আমাদের 31 জনের একটা কমিটি করা হয়েছে। বাঁশখালীর একজন আর্মি পার্সন জনাব নবিকি কমান্ডার এবং আমাদের মিরসরাইয়ের আলী আজম নামে আরেকজনকে উপকমান্ডার হিসাবে নির্বাচন করা হয়। তো আমরা ওনাদের আন্ডারে অক্টোবরের মাঝামাঝি যে কোনো এক বুধবারে আমরা হরিণা ক্যাম্প থেকে বাইর হই। বৈষ্ণবপুর বর্ডার দিয়ে আমরা রামগড় লাইন ক্রস করে বাংলাদেশের ভূখণ্ডে আসি। আমরা ওখান থেকে একদিন হাঁটাহাঁটির পরে ফটিকছড়ি বর্ডারে চলে আসি। ওখানে জনৈক দেলোয়ার সাহেবের একটা ইয়ে ছিল, খামার বাড়ি ছিল, আমরা ওই পর্যন্ত আসি। একদিন দুপুরে খাওয়ার পরে আমরা ওই ওখান থেকে ওই খামারের একটা রাস্তা ছিল, মাঝামাঝি একটা ধূর ছিল, ওটা ধূর বলা হয় আর কি, তখন ধূর বলা হতো। ওই ধূর দিয়ে আমরা সবাই পাহাড় থেকে নাইমা ওই যে সমতল ভূমিতে আসছি। আসার পরে হঠাৎ করে আমাদের সামনে ছিল একটা হাতি দেখা গেল। দেখা গেলো হাতি এবং পিছনে কিছু রাজাকের কমান্ডার এবং পাকিস্তানি আর্মি। ওখানে হঠাৎ করে তারা গোলাগুলি শুরু করলো। আমরা একটা হলুদ বাগান ছিল ওখানে সমতল জায়গায়, ওই হলুদ বাগানের মধ্যে সবাই শুয়ে পড়ি। পরবর্তীতে আর আমরা সামনে অগ্রসর হইতে পারিনি। ওখান থেকে আমরা যখন পিছনে হোটেল যেখানে আমরা দুপুরের খাবার খেয়েছিলাম ওই জায়গায় আসি, আসার পরে কয়েকজন এলাকার ওখানকার চাকমা ছেলেদেরকে আমাদেরকে বললাম যে আমাদেরকে একটু ফটিকছড়ি নারায়ণহাটে পৌঁছায় দেওয়া আমাদের উদ্দেশ্য ছিল। তখন আমরা বাঁশখালী অগ্রসর হবো না, আমরা মিরসরাই হয়ে আবার ইন্ডিয়াতে ব্যাক করব। যাই হোক, ওই কয়েকজন গাইড নিয়ে চাকমা ছেলেদেরকে নিয়ে আমাদের অস্ত্র এবং গোলা বারুদের বোঝা ওদের হাতে দিয়ে
আমরা ওদেরকে সামনে দিয়ে আমরা অগ্রসর হইতেছি। কিছু দূর আসার পরে আমরা যে পাহাড়ি রাস্তার উপর দিয়ে যাচ্ছিলাম, পাশাপাশি আরেকটা পাহাড় ছিল, ওই পাহাড় থেকে হঠাৎ করে আমরা রাইফেলের কাক করার কাকের আওয়াজ পাই। তখনই আমরা সবাই আমরা উল্টা দিকে, ওদের উল্টা দিকে ঝাঁপ দিই, ঝাঁপ দিয়ে আমরা যার যার মতো এতে চলে যাই। তখন সন্ধ্যা হয়ে গেছে, প্রায় অন্ধকার। আমি কী করলাম, একটা এর মধ্যে একটা পাহাড় থেকে একটু অপোজিটে একটা পাহাড়ের একটু উপরে উঠে একটা গাছের গুঁড়ি ধরে ওটা ধরে বসে রইলাম। তখন ব্যথ হয়ে গেল। আমার সামনে দিয়ে পাহাড়ের ঝর্ণা এসেছিল, ক্যানালের ভিতর দিয়ে অনেক কয়েকজন লোককে যাতায়াত করতে দেখছি, কিন্তু ভয়ে তাদেরকে আর কিছু জিজ্ঞাসাও করি নাই, ইয়েও করি নাই। ওরা হয়তো ভাবছি যে এটা শত্রুপক্ষের লোক। চুপচাপ রয়ে গেছি। রাত্রের 11টার দিকে হঠাৎ চাঁদের আলো, চাঁদ উঠলো, চাঁদ অনেকটা কিছুটা ইয়ে হয়ে গেছে, তখন কষ্ট হয়ে গেছে। ও তখন আমি ওই ক্যানাল দিয়ে নিচের দিকে যেতে যেতে অনেক প্রায় 15-20 মিনিট হাঁটার পরে একটা বাগান পাইলাম, ইয়ে পাইলাম, সনখ্যাত। সনখ্যাত মানে তখন ওইটা ছিল একবার ইয়েতে ঢাকা, কি যেন ওই লতা পাতায় ঢাকা। এখন দেখা যাচ্ছে যে একটা মাঝখানে একটা টং আছে, তা আমি ওই লতা পাতা ডিঙ্গে ইয়া সনখ্যাতের ভিতর দিয়ে ওই যে টংয়ের উপর উঠলাম। আমার হাতে ছিল স্টেন গান, তো ওইটার পাশে রেখে একটু কাজ দিলাম, হঠাৎ করে আমার ঘুম চলে আসলো। ওর দিকে হঠাৎ করে গিয়ে আমার কোমরের জন্য একটা যেন খুব একটা ব্যথা পাইলাম, ইয়ে মানে ব্যথা অনুভব করতেছি। তখন ঘুম ভাঙার পরে হাত দিয়ে দেখি যে একটা যোগ আমার অনেক লম্বা, প্রায় 3 ইঞ্চি লম্বা যোগ একটা আমার ইয়েতে বেড়ায় কোমরে, এদিকে কামড়ে ধরছে, যাকে আমি ওটাতে ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে তখন আর ঘুমও আসছে না, আমি বসে রইলাম। একটু সকালের আলু ফোটার সাথে সাথে আমি বাইরে হয়ে গেলাম ওখান টং থেকে। বাইর হয়ে একটা উপরের দিকে উঠি, দেখলাম যে একটা ধূর, ওই ধূর দিয়ে ধূর পাওয়ার পরে আমি ওই ধূর দিয়ে কিছু দূর অগ্রসর হইলাম। যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে দেখলাম যে একটা ছেলের গঙ্গানির নিচে, পাহাড়ের একটু নিচে 10-15-20 হাত নিচে একটা মানুষের কাতরানি শুনলাম। ও মানে কাতরাইতেছে, কাতানোর পরে যাই ওদিকে অগ্রসর হয়ে দেখলাম যে আমাদের জসিম নামে একটা ছেলে, ও একটা গুলি খাইছে, গুলি খাই বুকে ওর মানে গলাপ নিচে বুক গুলি লাগছে এবং এটা ফিট দিয়ে বাইরে হয়ে গেছে। তখন ওরে বললাম যে ঠিক আছে তুমি ইয়ে করো না, আমি আসি তোমার সাথে থাকবো। তখন আমি উপরে উঠলাম, আবার উপরে উঠি কিছু খাবার টাবার পাই কি না, কোনো দোকানপাট পাই কি না, এই জন্য একটু উপরে উঠলাম। উঠার পরে দেখি যে তখন পাঞ্জাবি সৈন্যরা আসতেছে বলে অনেক চাকমা বা এরা হেরা মেয়ে পুরুষ ছেলে পুরুষ সবাই দৌড়াইতেছে। বললাম যে কী ব্যাপার, তখন ওরা বললো যে এখানে পাক বাহিনী আসছে। তখন আমি আর ওই হুশে জ্ঞান না রেখে আমিও ওদের সাথে দৌড় দিলাম, দৌড় দিলাম অনেক দূর চলে গেছি। তখন এর কথা আর আমার মাথায় আসে নাই। ও তো ওখানে পড়েছিল, অবশ্য স্বাধীন হওয়ার পরে ওর সাথে আমার যোগাযোগ হয়। যাই হোক, আমি রাজধানীতে কিছু দূর যাওয়ার পরে আপনি একা ছিলেন নাকি আপনার দলটা ছিল নাকি আপনার সাথে? আমি তখন তো একা হয়ে গেছি রাত্রে, আমি একেবারে একা পড়ে গেছিলাম। কিছু দূর যাওয়ার পরে দেখলাম যে একজন চাকমা ছেলে আমাদেরকে বললো যে তোমাদের সাথে কালকের যে ইয়ে করছো তোমরা, ওখানে কিছু ছেলে এখানে আছে। আমি বললাম যে কোথায় আছো? ওরা বললো যে এখানে একটা টঙ্গর আছে, টঙ্গরের মধ্যে আছে। ওখানে যাই আমি চারজনকে পাইলাম, একজন আলিয়াজন, আরেকজন মিয়ন, আর দুজনের নাম এই মুহূর্তে আমার ঠিক অনেক দিন আগের কথা, তো ঠিক ইয়ে করতে পারছি না। তো আমরা ওখানে 2 দিন কাটাইলাম। তো এখন চিন্তা করতেছি আমরা কীভাবে নিশ্চয় হয়ে আবার এদিকে যেতে পারি ইন্ডিয়ায়। এই 2 দিনের মধ্যে একদিন এক চাকমা ছেলে একটা লোক ধরে আনছে, বললো যে কালকে তোমাদের বিরুদ্ধে এ যুদ্ধ করছে, একে তোমরা এখন মাইরা ফেলো। তো আমরা তো ওখানে জঙ্গলের ভিতরে কাউকে চিনি না, কে কী কোন পাড়ি বা কী ধরনের লোক চিনি না। তখন আমরা অস্বীকৃতি জানাইলাম। যুদ্ধ নিয়ে গেছে ওরা, নিয়ে যাওয়ার পরে ও ছেলেটার একটা চিৎকার শুনতে পারলাম, মানে ওখানে ওই ছেলেটাকে ওরা মেরিয়ে ফেললো। তারপর আমরা সারুন এই রাত্রে বাইর হয়ে অনেক কষ্টে ফটিকশরীর নারায়ণহাটের দিকে আসলাম। আসার পরে এতে আপনার ফটিকশরীতে কমান্ডার হালিম, সিএনসি হালিম, ওর ইয়েতে উঠলাম, শেল্টারে উঠলাম। উঠার পরে আমরা কয়েকজন বললো যে তোমাদের সবাই অস্ত্র রেখা যেতে হবে, যদিও এখান থেকে যাও আমার কাছে অস্ত্র জমা দিয়ে যেতে হবে। তখন আমরা অস্ত্রগুলো ওর হাতে ওখানে রাইখাই
আমরা চলে গেছি, কিন্তু আমাদের মধ্যে একজন মিয়ন নামে একজন খুব সাহসী লোক ছিল, সে বলছে যে আমি অস্ত্র ছাড়া যাবো না। তো ও রয়ে গেল, আমরা ওখান থেকে মেয়েশয়ে পাড়াইলাম, বাড়ির ডালা হয়ে অনেক ভিতরে চর এলাকায় গেছি, চর এলাকা দিয়ে কোনো মতো যার যার ইয়ে মতো শেল্টার নিয়ে নিলাম। তখন আমার বাড়ি রাস্তা পাড়ে থাকাতে আমি আর বাড়িতে উঠতে পারিনি। ওই আমরা যে কজন পাচ্ছি, যে কজন ফেরত আসছিলাম এই ওখানে, তার কয়েকজন আমরা আবার ইন্ডিয়া চলে গেলাম। ইন্ডিয়া থেকে পরবর্তীতে আমাদেরকে ওই আলিয়া জমির নেতৃত্বেই আবার মিরসাইতে পাঠানো হয়। মিরসাইতে প্রথমে টাটাছড়া গ্রামে, টাটাছড়া সত্যভূঞা বাড়িতে দুই দিন থাকার পরে বললো যে তোমরা এখন ওইদিকে চলে যাও হাইটকান্দি। কারণ হাইটকান্দি আবার আমরা ওই যে এই গ্রুপে ছিল, মনে হয় এই গ্রুপে লোক ছিল সম্ভবত 30 জন ছিল না কম ছিল আরও। তো আমরা হাইটকান্দি চলে গেলাম, আলিয়া জমের বাড়িতে যাই উঠলাম। ওখানে থাকার পর পরেই তো ওই যে আপনার দেশ অনেকটা আয় হয়ে গেল, শত্রুমুক্ত হয়ে গেল। তো শত্রুমুক্ত হওয়ার পরে আমরা যার যার যেহেতু এলাকায় চলে আসছি, 16 ডিসেম্বরে আমরা এলাকায় ছিলাম। আসলে আমরা যে ইয়েতে মুক্তিযুদ্ধে সবাই ঝাঁপিয়ে পড়ছিলাম, সেটা ছিল বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের অনুপ্রেরণা। দেশ স্বাধীন হওয়ার পরে আস্তে আস্তে যেন ওই যে নীতি এবং আদর্শের জন্য দেশটা, দেশে যুদ্ধ হলো বা দেশটা স্বাধীন হলো, ওই আদর্শ থেকে যেন আস্তে আস্তে আমাদের সরকারগুলো বড় বড় পিছিয়ে আসতেছে, এই ব্যাপারে আমি পুরোপুরি সন্তুষ্ট না। কারণ যে যে যখনই যে সরকার ক্ষমতায় আসছে, এ পর্যন্ত কয়েকটা সরকার আসছে, সামরিক সরকারও আসছে, যার মতো করে ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টায় ব্রত ছিলেন, এখন অনেকটা বিতশ্রদ্ধ হয়ে গেছে। এখন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সবসময় এই যে মুক্তিযুদ্ধের উদ্দেশ্য, আদর্শ উদ্দেশ্যকে সামনে রেখে, এবং ওই সময় চাওয়া কী ছিল আমাদের, এগুলাকে এগুলোর উপর এ করে চিন্তা করে তাদেরকে অগ্রসর হওয়া উচিত, যাতে দেশের মানুষ অন্তত ওই যে ওই আদর্শের ভিত্তিতে দেশের মানুষরা তাদের জীবনযাপন সফলভাবে করতে পারে, এই লক্ষ্যে তাদের কাজ করা উচিত।